মাশরাফি বিন মুর্তজার দীর্ঘদিনের সাথী তার হাতের ব্রেসলেট এবার নিলামে বিক্রি হলো এটি, যার ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। গ্রামীণ ফোন এবং দুটি বেসরকারি ব্যাংক কিনতে চেয়েছিল তার ব্যবহৃত ব্রেসলেটটি, কিন্তু অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয়েছিল ব্রেসলেট। বাট একটা ম্যাচ জিততে গেলে আপনাকে ওভারঅল বা আপনি যদি একটা টিমের স্ট্রেংথ হিসাব করেন তখন আপনাকে অনেক কিছু মিলায় হিসাব করতে হয়। রোববার রাত 9:30টায় শুরু হয় ব্রেসলেটের নিলাম। সেখানেই আগ্রহীরা ঝাঁপিয়ে পড়েছেন মাশরাফির ব্রেসলেট কিনতে। শেষ পর্যন্ত ব্রেসলেটটি অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। ৪২ লাখ টাকায় সেই ব্রেসলেটটি কিনে নিয়েছেন বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের পক্ষে চেয়ারম্যান মোমিনুল ইসলাম। আপনি সহ এখানে রাখলাম, আপনি সহ আরো যারা ছিলেন এর সাথে জড়িত আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।